দেশের তীব্র গ্যাস সংকট মোকাবেলায় দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার এ লক্ষ্যে হাজার তেইশ হাজার চব্বিশ সময়কালের মধ্যে সরকার মোট ছেচল্লিশটি কূপ অনুসন্ধান উন্নয়ন ও ওয়ার্কোভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে এর মধ্যে চব্বিশটিতে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি কাজ করছে বাইশটির কাজ করছে বাপেক্স এর একটি এই সুন্দরপুর তিন মূল্যায়ন কাম উন্নয়ন কূপটি তেত্রিশশো মিটার গভীরতায় খনন করা হবে খনন শেষে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে আর সেই লক্ষ্যে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা সহায়তা প্রদান করছেন স্থানীয়রাও হয়তো একটা বিদেশি কোম্পানি আলে অনেক রেটে কাজ করে কিন্তু আমরা অনেক কম খরচ আমরা কাজটা খনি থেকে যে গ্যাস আমরা উত্তোলন করি এটা একটা জাতীয় সম্পদ এই সম্পদ উত্তোলন করতে পেরে এবং উত্তোলনের সাথেই থাকতে পেরে আমি গর্বিত দেশীয় সম্পদ উত্তোলনের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারাটা গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা ছেচল্লিশটা কূপ আমরা দুই হাজার জুন পর্যন্ত করব। ইতিমধ্যে কিন্তু আমরা পাঁচটা কূপ খনন সম্পন্ন করেছি এবং আমরা প্রায় আটাত্তর মিলিয়ন গ্যাস আমরা কিন্তু আবিষ্কার করার করে ফেলছি ফেলেছি অলরেডি আমরা আশা করছি যে দশ মিলিয়ন হারে দৈনিক ঘনফুটারে গ্যাস আমরা উৎপাদন করতে পারবো এবং জাতীয় জ্বালানি গ্রিডে সরবরাহ করতে আমাদের জিওলজি এবং ভূপদার্থ যে জিওফিজিক্স ডিপার্টমেন্ট আছে তাদের অ্যানালাইসিস করে তারা বের করেছে এই এলাকায় আরও আমাদের মানে সম্ভাবনা রয়েছে পঁচানব্বই কোটি টাকা ব্যয় চলবল এই প্রকল্পে দু শতাধিক মানুষ কর্মরত রয়েছেন এই কূপের খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে এখান থেকে প্রতিদিন কমপক্ষে দশ মিলিয়ন গণফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে মনে করছেন এখানকার সংশ্লিষ্টরা আতিয়া সজল সময় সংবাদ নোয়াখালী